বন্ধুরা, আজকে আমি পায়েসের একটা রেসিপি করে দেখাবো। এই পায়েস রান্না আমরা ভোগ ঠাকুরের যে কোনো পুজোতে ভোগ হিসাবেও রান্না করে থাকি, আবার যে কোনো শুভ অনুষ্ঠানেও আমরা ভোগ রান্না করে থাকি। তা আমি সেই রেসিপিটাই করে দেখাবো। আসুন আমি রান্নাটা করতে থাকি। পায়েস রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম চাল। 50 গ্রাম চালের জন্য লাগছে 1 কিলো দুধ। আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। আর লাগছে চিনি, আর লাগছে কাজু, কিশমিশ, আমি ছোটো এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর এলাচ এই তেজপাতা, আর ঘি লাগছে। প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব। দুধটা এদিকে জাল হতে হতে আমি প্রথমে গোবিন্দভোগ চালটা ধুয়ে নেব। গোবিন্দভোগ চালটা বেশি ধোবো না, রোগড়ে রোগড়ে হালকা করে ধুয়ে নিতে হবে, কারণ গোবিন্দভোগের যে ফ্লেভারটা থাকে, বেশি রোগড়ে ধুলে সেই ফ্লেভারটা থাকবে না, সেই কারণেই আমি হালকা করে ধুয়ে নিই। এই দুধটা আমি কিছুটা পরিমাণ তুলে নেব। হাত সওয়া গরম এরকম থাকবে, এরকম হাত দেয়া যাবে, এরকম গরম একটু দুধ তুলে নেব। ওই 4-5 হাতা দুধ তুলে নিতে হবে। নিয়ে এই বাকি দুধটা এবারে জাল দেব। এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর আমি ছোট এলাচ থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি যে দুধটা তুলে নিয়েছি সেই দুধটার মধ্যে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ মেশাবো। এই গুঁড়ো দুধটা মিশিয়ে যদি পায়েস করা যায়, পায়েসের স্বাদটা খুবই সুন্দর হয়, এত টেস্ট হয় এই গুঁড়ো দুধের পায়েস, যার জন্য আমি এই দুধটা একটু মিশিয়ে নিচ্ছি। পাশের যে গ্যাসটা আছে তাতে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি একটু ঘি দেব, 1 চামচের মতো দিয়ে গোবিন্দভোগ চালটা একটু এর সঙ্গে মিশিয়ে নেব, হালকা করে একটু মিশিয়ে নেব। এইভাবে যদি পায়েস করা হয়, পায়েসের স্বাদটা একদম অসাধারণ হয়, এতটা টেস্টি হয়। বন্ধুরা, আপনারাও এইভাবে করে খাবেন, খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এবারে গ্যাসটা অফ করে দেব। দুটা মেশানো হয়ে গেছে, গ্যাসও অফ করে দিয়েছি। এইবারে আমি এই গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে তুলে দেব। এইবারে বারে বারে নেড়ে নেড়ে পায়েসটা রান্না করতে হবে, না নাড়লে আবার নিচে লেগে যেতে পারে। বন্ধুরা, এইবারে আমি এই দুধের সঙ্গেই আমি যে গোলা দুধ গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম সেই দুধটাও ঢেলে দেব।
দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে তার আগে কখনোই মিষ্টি দেবেন না। চালটা সিদ্ধ হওয়ার পরে মিষ্টিটা দিতে হয়। আমি এখানে চিনি দিয়ে করছি, আপনারা মিছরি কিংবা বাতাসা দিয়েও করতে পারেন, তাতেও টেস্ট অসাধারণই হয়। এইভাবেই পায়েসের চালটা ভালো করে নাড়তে হবে যাতে না ওপরে সর পড়ে যায়। না নাড়লে সর পড়ে যাবে, তাতে ভালো হবে না খেতে, সেই জন্য অনবরত নাড়তে হবে। এবারে দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। চাল সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবারে তুলে দেব চিনি। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে দেব। চিনিটা দিয়ে দিলে একটু মানে দুধটা আবার বেড়ে যাবে, আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে ফুটতে থাকুক, পাশের গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দেব। ওইদিকে পায়েসটা হতে হতে আমি পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে। একটু ঘি দিয়ে দেব, ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কাজু, আর দিয়ে দেব কিশমিশ আর কাজু। দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। কাজু আর কিশমিশ ভাজাটা এই পায়েসের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে পায়েসটা নাড়তে হবে। এবারে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। পায়েসটা ভালো করে ফোটানো হয়ে গেছে, এবারে গ্যাসটা আমি অফ করে দেব। পায়েস রেডি। বন্ধুরা, আমার এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন। লাইক করে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।